ನೀನೆ ಅವನಿಗೆ ಸಿಮ್ ಮುಗಿಸಿದೆ ಫಜರ ನಮಸ್ಕಾರ ಬನ್ನಿಗೆ হাই গাইস ওয়েলকাম টু ব্যাক মাই আন্দার ব্লগ ভিডিও গাইস বর্তমান বাজে আপনার 2:33 তার মানে আমাগো ময়নার মাও তার মানে আপনার সেহরি রান্তা বাড়া করতেছে আর কি বিশ্বাস নয় দেখেন আমাগো ময়না এখানে ঘুমিয়ে রয়েছে আর আমি এখানে তো মানে ঘুম দিতেছে না দেখে কুইজ যেন একটা ব্লগ বানিয়ে নই বিশ্বাস নয় রাখেন আপনাকে আমি দেখাই টাইম দেখাই দিই কয়টা বাজে রাখেন মোবাইল আছে জেনে চার্জে লাগাইতেছি দেখাই দিছি এই যে দেখেন 2:35 বাজে চলেন বন্ধুরা আজকের ব্লগটা শুরু করি আই চলেন পাক ঘরে যাই দেখি কী রান্না বাড়ি চলতেছে এই যে দেখেন পুরা রাত এই যে দেখেন লাইট মাঠ জ্বলতেছে ওই যে আর পাক ঘরে কী রান্না বাড়ি চলে দেখি কী রে দে কী রান্না বাড়ি চলতেছে এই যে দেখেন দোস্ত রাত্রে আমাদের রান্না বাড়ি চলতেছে আর এইখানে রাহা আছে এই যে দেখুন আন্ডা তিনজন মানুষ তিনটা কনি তিনটা আন্ডা আর আমি নাইলাম আপনাকে দেখাবেন নাকি ওই লিভার আইনে ভাবিছে না এত সকাল সকালে আড়াইটা বাজে তাহলে সকাল আছে না আর এখানে বইবে রাঁধাইছি একলা একলা রাঁধে আমি আজকে উঠলাম আমি কোনদিন উড়ি না আমি 3টা বাজার পরে উঠে খালি ভাত খেয়ে অবাই হইয়া মানে ফজর নামাজ পরে ঘুমিয়ে ফুরি ঘুম ধরতেছে না ওই জন্য উঠলাম উঠে খেলাম ব্লগই বানাই নাই আর কি করুম রাত্রি থেকে ব্লগ বানান ধরতেছি বর্তমানে আপনার আমাকে যেটা আর কি সেহেরি রান্না বাড়ি চলতেছে সেহেরি পাক করা হইতেছে অলরেডি আপনাকে কইছি আমি এই যে এখানে ভাত আমাকে হয়ে গেছে গা ভাতের আজকে সেহেরি কি কী আন্ডা আর আলু আন্ডা দিয়া আলুর সবজি বানাবো এই যে রোজার মাস চলে গেতেছে আর পাওয়া যাবে না যে মাস যা সেই মাস আর জীবনে পাওয়া যায় না ওই জন্যেই রোজা থাকাটা আমার পক্ষে ভালো আর কি সবাই থাকবেন আশা করি আজকে হলে আপনার 22 রোজা যায় আর কি 22 রোজা যাব না আজকে 22 রোজার ভাত খানাবো 21 রোজা গেছে গা 22 রোজার ভাত খানাবো আর আছে কয়টা আছে 7-8টা রোজা আছে 7-8টা রোজা থাকলেই শেষ আন্ডা হনে দিবি এত পানি খেয়ে অল্প পানি দেবো সবজি আড়া আড়া থাকবো ভালো লাগবো এই তেল সরা কাম দেবো এই যে এই যে এমনি তো তেল সরা যে আমি যদি সাইডে থেয়ে দে না খালি অসুখ হয় সুরা কম করে জানা খাল রে পানি বেশি এসে রোজা থাকি কিসের নিগে জানা মরলে তো আর রোজা পাম না যাই দিন ঘুরে আসে যাই দিন ভালো আসে দিন মন্দ রোজা ধর গেলে তো গেলে আমি রোজা থেকে মা কইছি কি
তুমি মুড়াই আছো তো দিস বন্ধ কি যা মাসে কয় রোজা থাকলে ই হয় আমরা হাদিস মাদিস কম জানি না, আমি তো মগা হয় না, আগে মগা হয়েছি বুঝলো না। আমার কমপ্লিট এখন মানে বড় করে নিয়ে যাবো, বড় করে নিয়ে আমরা আর কি খাওয়া খামু আর কি। চলেন এখন বড় করে যাই নি আদে ন তরকারি ডাকে নি তরকারি বড় করে নিয়ে গেলিল আমাকে মনে আমার ঘর জাপ দিয়া বলিস ওই কিসে কি বড় দিয়ে রয়েছে নাকি নষ্ট হয়েছে কি মেলা টাইম রয়েছে এক ঘন্টা রয়েছে আরো বাদ বাইরে জোড়া বেড়ে বাইরে জোরে বেড়ে জোরে লেখাম নি একলা মানুষ তো জানিস কষ্ট। এই যে বর্তমানে যে আপনার বাত গরম দেখে বাইরে নেবো রিসি অল্প করে খামু, বহু টাইম আছে আপনার 45 মিনিট নির্মিশের নিয়ে আছে, আধা ঘন্টা আগে খাইয়া 15 মিনিট বাদ জোরাক আরাম মতো খাইয়ে দিয়ে হইয়া ফজর নামাজ পড়ে ঘুমিয়ে পড়ুন। এই বর্তমানে যে আমরা খাবার মধ্যেছি মানে সেহেরি খাইতেছি আর কি, আপনার মানুষ আমরা দুইজনই আমার ফ্যামিলিতে দেখেন আমি মনে তো ঘুমাইছি না, ও তো রোজা থাকবো না ছোটো বলে হ্যাঁ 5 বছর পড়লো আর কি। আর এই যে আমাকে যে আন্ডা উন্ডা দেখা আরাম বসে দেখেন, আর এই যেখানে রাখা আছে বা সবজি আমিও বসি খাইয়া দেয়া খাওয়া দাওয়া কমপ্লিট। আর 10 মিনিট আছে, 10 মিনিট 5 মিনিট আছে তাই আজম দিব দেখতে পাচ্ছেন, এখন মানে মসজিদে যাবো রোজু রোজু দিয়ে আহি। বর্তমান আপনার সিহরি টিহরি খাইয়া সব কমপ্লিট হয়ে গেছে গা, অন গেতেছি মসজিদে ফজরের নামাজ পড়বার নিকে। চলেন বন্ধুরা আজকের নিকে বাই বাই, খুদা বেশ, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম, সুস্থ থাকেন, ভালো থাকেন।